Hello everyone, welcome back to our channel. I am Shubho, Buddha Purnima Shakolke. Aajke Buddha Purnima Shei Jonni Ami Baite Eshechi. Aajke Amader Baite Ekta Chotto Kore Satyanarayan Puja Ache. To almost kichu jogar besh khanikta hoye geche. Bad baki ta ache. Cholo dekhai ki ki hoyeche ar ki ki baki ache. মশাই চলে এসেছিলেন তো তার মধ্যে সমস্ত জোগাড় করে দিয়ে পুজো হয়ে গেছে পুজোর সময় আমি যা দেখানোর সমস্ত কিছু শট নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য বাট তার আগে আর কিছু দেখানো যায়নি জোগাড় করার সময়ের ব্যাপারটা কারণ করতে করতে আমি যখনই দেখা যাব তখন উনি চলে এসেছিলেন তো হয়ে গেছে পুজো খুব ভালোভাবে এবার পুজোর পরের যে ব্যাপারগুলো প্রসাদ খাওয়া তারপর প্রসাদ দেওয়া সকলকে সেই জিনিসগুলো করা হবে আর যেহেতু কাল থেকে আমরা মানে কালকে নৃসিংহ চতুর্দশী ছিল আমি আর মা উপোস করেছিলাম সেরকম কিছুই খাইনি জাস্ট চা শরবত এগুলো সেই জন্য প্রচণ্ড খিদে পেয়েছে এখন প্রসাদের জন্য অপেক্ষা করছি আগ্রহে অধীর আগ্রহে ব্যাগটা নিয়ে যাচ্ছি এখন বেরোবো দু তিনটে বাড়িতে আমাদের
বেশি যারা আশেপাশে দেবো একটু প্রসাদ, সেই জন্য এই রোদের মধ্যে বেরোনোই খুব কষ্ট। প্রসাদ দিয়ে চলে এসেছে আমাদের তিন চারটে বাড়ি আমাদের প্রতিবেশীদের। তো এবার আরও একটা জিনিস আজকে, যে আজকে শুধু বুদ্ধ পূর্ণিমা নয়, আজকে হচ্ছে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ বার্ষিকী। তো সেই জন্য আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, একটা নিমন্ত্রণ আছে, প্রত্যেক বছর থাকে, মানে এটা আত্মীয় ঠিক না আমাদের, বাট আত্মীয়র থেকে কমও কিছু না, এরকম একজনের বাড়িতে চলো দেখাবো সেটা। তার জন্য আমরা রেডি হয়ে বেরোতে হবে এই রোদের মধ্যে, মানে আমি এখান থেকে একটু প্রসাদ দিতে গিয়ে অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে এত রোদ। তো এখন রেডি হতে হবে, রেডি হয়ে বেরিয়ে আমি বাকিটা বলছি। আমি ওখানে গিয়ে বেসিক্যালি সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, কারণ এখন ওদের ওখানে যেভাবে আগে আমি ছোটোবেলা থেকে যখন থেকে যাই তখন থেকে যেরকম কীর্তন হতো, অনেক বিশাল বড় করে উৎসব হতো, প্যান্ডেল করে রীতিমতো প্রায় 400-500 লোক খাওয়ানো হতো, এখন কিন্তু সেসব কিছুই হয় না। বাড়িটাও দিন দিন পুরনো হয়ে গিয়েছে, তো আমি যখন গেছিলাম মন্দিরও বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য পরে আমি যখন এই পাশে দরজাটা খুলেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা অলরেডি দেখিয়ে দিয়েছি, তো সেই জন্য আর কিছু দেখানো হয়নি। আর যেহেতু লোকজন খুব কম, আমরা যাওয়ার সাথে সাথে খেতে দিয়ে দিয়েছিলো, প্রসাদ খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাইরে এত গরম আজকে, মানে প্রায় রোজই অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে কিন্তু তাতে কোনো কিছুই হচ্ছে না, দুপুরে যখন রোদ ওঠে তখন আর কিচ্ছু ভালো লাগে না বাইরে বেরোলে, মানে মনে হয় কখন বাড়িতে যাব। সো চলে এসেছি, আজকে আবার কলকাতায় ফিরতে হবে, সেই জন্য 4:30 ট্রেনটা ধরতে হবে, এখন প্রায় 3:00 বেজে গেছে, জাস্ট একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই ব্লগে আর বিশেষ কিছু দেখাচ্ছি না, মিনি ব্লগে সব ধীরে ধীরে শেয়ার করবো, দেখতে থেকো মিনি ব্লগগুলো, সঙ্গে থেকো, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, থেকো, টাটা।